আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমরা সুরাতুল ফালাক ও তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সুরা ফালাক মক্কায় অবতীর্ণ আর এখানে আয়াত আছে পাঁচটি আর ফালাক এর অর্থ হলো নিশিভর। সবাই আমার সাথে পড়বেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق عبر قل أعوذ برب الفلق قاف لمبش قل قل إكاني كونو تان هبنا هم جزبر آ قل آ قل آ عينو بشعو

কফ জ এখানে আমরা যদি অফ করি তাহলে কি হবে কফ অক্ষু শাকিন হবে তখন কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে আমরা পড়ব ফ্যালা ক ফ্যালা ক ফলা برب الفلق قل বিল ফ্যালা الفلق অ্যাং ক সবাই আবার বলেন এর অর্থ বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষা রবের কাছে আর উষা বলতে এখানে কি বোঝানো হচ্ছে এখানে সকাল বোঝানো হচ্ছে আমরা ইনশাল্লাহ এখন তারপরে রাত পড়ব মিয় শারি ম্যা মিম ননসের মি ইকন ইক ফাগুন না কেন নন সেকিনের পরে ইকফারক সেন আসছে মিও সেন সর, রি শারি রক্ষরে নিচে জের চিকুন করে পড়ব মিয় মিম আলি ফর মা মা জবরের বামে খালিয়া লিপে একালিপ টেনে পড়ব মা খবর খলাম জোরলা খলা কফ জোর ক খলা ক অক্ষ কলে কী হবে কফ সাকিন হবে তখন কলকলা হবে আপনাদের মনে আছে কলকলার অক্ষর পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরের একটা অক্ষর এখানে কফ আসছে আর অক্ষর সময় সাকিন হচ্ছে আমরা ধাক্কা দিয়ে পড়বো খলা ক খলা ক্যা খলা ক আবার মিউ শাররি মা ক আর এর অর্থ হলো তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আমরা এখন তারপরে আয়াত পড়ব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা অবর অন মেয় ইকন্যা নুন সেকেনের পরে ইকফারুক্ষর সেন আসছে ইকফারকক্ষর কয়টি ইকফারুকক্ষর পনেরোটি তা সা জিম দ্যাল জ্যাল জা সিন তা সদ ফা কফ কাফ এই পনেরোটা অক্ষরে কোনো একটা অক্ষর নুন বা বা তানবিনের পরে আসলে আপনি স্পষ্ট আকারে পড়বেন নাকি গুন্না করে পড়বেন নাকের ভিতরে নিয়ে আপনাকে অবশ্যই গুণনা করতে হবে মিং তারপরে সেন রজবর সার রজের রি সার চিকুন করে পড়বেন গয়না লিপসে পড়ে গ এক লিপটান গ সিঞ্জেসি কফ দিজের ক্লিন তানউইন এখানে দেখেন একটা বিষয় এখানে একটা বিষয় দেখেন এই যে তানউইন তানউইন এরপরে ইজারের অক্ষর হামজা আসছে কোথায় এই যে তাহলে কী হবে স্পষ্ট করে পড়তে হবে কেন হামজাহা আইনহা গয়েন খ এটা হলো ইজহারের অক্ষর নন বা তানবিনের পরে যখনই এভাবে ইজারের অক্ষরে আসবে আমরা স্পষ্ট করে পড়ব কোনো গুণনা করা যাবে না ঈদ আলিপ জবরিপ্টান ইদ জবরের ভাবে খালি আলিফ আছে এক হবে ই বা জোর বা ওয়া ক বা অক্ফ করলে বা সাকিন কলকলা হবে ওয়া কব। এর অর্থ আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় দেখবেন একটা বিষয় যত অপকর্ম অধিকাংশই ঘটে কোন সময় এ গভীর রাতে আর এখানে আল্লাহ বলছেন আর রাতের

এই যে হরকতের বামে নুনে তসদিদ আমরা কি করব অজীব গুন্না করব ওয়ামি ও শাররিন নন ফা জাবর নেফ ফা নফ ফা নেফফা সা খাড়া জাবর সা একেলিপ্টন নেফ ফা স তাজদ্তি নেফ ফা সা ফিল অ্যান্ড পেশা ওয়াল কবজর্ভ ক দল জ্দি ফিল না অন

গিরাই ফুক দানকারী নারীদের অনিষ্ট থেকে আমরা এরপরে রাত পড়বী দিন ঈদ হি দিন ঈদ হস এখানে এক না যে ফাগন্যাণ করে পড়বেন হ্যা সি দিন এখানে হা একালিপ্টন

আর এর অর্থ হলো আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আল্লাহ তালা আমাদের হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন তাহলে চলুন আমরা আজকের এই ক্লাসে সুরা ফালাকটি পড়লাম এই সুরা ফালাকটি আবারও আমরা মস্ক করি بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের বলবো যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা এরকম ভিডিও চান নাকি এর আগে আমরা যেমন ভিডিও করতাম তেমন চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যে কোনো কোশ্চেন আপনারা থাকলে কমেন্ট করে জানাবেন আর দিন প্রচারের স্বার্থে আপনারা অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ও